স্নেহের ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় টেন্স বা ক্রিয়ার কাল। গানে গানে কীর্তনের মাধ্যমে আমি তোমাদের টেন্স সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা সরস্বতীর বন্দনা করে নিই। বন্দনা করি মা গো সরস্বতীর চরণে, বন্দনা করি মা গো সরস্বতীর চরণে, হৃদয়ে বিরাজ করো, হৃদয়ে বিরাজ করো, শক্তি দাও মনে, শক্তি দাও মনে, জ্ঞানের বিকাশ করো মা গো করি যে প্রার্থনা, জ্ঞানের বিকাশ করো মা গো করি যে প্রার্থনা, দূর করো মা চঞ্চল মতি, দূর করো মা চঞ্চল মতি, করব পড়াশোনা, করব পড়াশোনা, করব পড়াশোনা, কণ্ঠে মোদের বিরাজ করো, কণ্ঠে মোদের বসো মা গো করি যে মিনতি, কণ্ঠে মোদের বসো মা গো করি যে মিনতি, তুমি ছাড়া মা গো মোদের, তুমি ছাড়া মা গো মোদের, নেই কোনো গতি, নেই কোনো গতি, নেই কোনো গতি, এরপর আমরা এক এক করে বিভিন্ন টেন্স সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই টেন্স শব্দটির অর্থ কী। টেন্স ইংরেজি শব্দটির অর্থ হল বাংলায় ক্রিয়ার কাল। আমরা যদি একে ভাঙি তাহলে বলতে হবে টাইম অর পিরিয়ড অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়াপদটি কোন সময়ে সম্পন্ন হয়েছে সেটা আমরা টেন্সের মাধ্যমে জানতে পারি। তার আগে আমরা জেনে নিই ক্রিয়াপদ বা ভার কাকে বলে। দেখো, যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এই ভার্ব হলো বাক্যের হৃৎপিণ্ড। আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যেমন হৃৎপিণ্ড একটি বিশেষ অঙ্গ, ঠিক তেমনি বাক্যের বা সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভার্ব। এই ভার্ব ছাড়া বাক্য কখনোই গঠিত হতে পারে না। হওয়া থাকা কাজ করা ভার্ব বোঝাতে পারে, হওয়া থাকা কাজ করা ভার্ব বোঝাতে পারে, ভার্ব ছাড়া বাক্য নয়, ভার্ব ছাড়া বাক্য নয় এই সংসারে, এই সংসারে, অর্থাৎ আমরা ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারবো না। একটি বাক্যের মূল অংশ যেটি সবসময় দরকার, যেটি ছাড়া কখনোই বাক্য গঠিত হতে পারে না, সেটি হলো ভার্ব বা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটি কোন সময়ে সম্পন্ন হয়েছে সেটি আমরা টেন্সের মাধ্যমে আমরা জানতে পারব। আমরা যদি টেন্স ভালোভাবে জানতে পারি তাহলে আমরা যে কোনো ইংরেজি বাক্য সঠিকভাবে গঠন করতে পারব, আমরা সুন্দরভাবে ট্রান্সলেশন করতে পারব, আর ট্রান্সলেট ইনটু ইংলিশ আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা যদি টেন্স ভালোভাবে জানি তাহলে আমাদের ভয়েস চেঞ্জের কোনো অসুবিধা হবে না, ন্যারেশন চেঞ্জের কোনো অসুবিধা হবে না, আমরা যে কোনো সম্পর্কে ইংরেজিতে সুন্দরভাবে লিখতে পারব, রাইটিং স্কিলের আমাদের কোনো অসুবিধা হবে না। তাই টেন্স সম্পর্কে সকলের অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন। এখন আমরা টেন্স কাকে বলে জানব, টেন্স কয় প্রকার ও কী কী জানব, এবং এক এক করে জানব যে কীভাবে সেগুলো, মানে সেই টেন্সের গঠন কেমন, বিভিন্ন টেন্স দেখতে কেমন, এবং তাদের আইডেন্টিফিকেশন আমরা এক এক করে জানব, এবং সেগুলোর ফর্মেশন কেমন হয় সেটাও আমরা জানব। তার আগে আমরা একটু ভার্বের শ্রেণীবিভাগটা একটু করে নিই। আমরা তো জানলাম যে হওয়া, থাকা বা কোনো কিছু কাজ করা বোঝালে সেটি হলো ভার্ব। হওয়া যেমন আমি হই একজন বালক, সে হয় একজন বালিকা, থাকা যেমন
আমার একটি কলম আছে, তার একটি কলম ছিল, আবার যে যেটাকে বলা হচ্ছে কাজ করা, অর্থাৎ আমি যেমন লিখি আই রাইট, আমি পড়ি আই রিড, তাহলে যে কাজ করা, এখন এই ভার্বের ভার্বকে নানাভাবে ভাগ করা হলো। আমরা প্রথমে একটি ভাগ বলছি, সেই ভাগটি হলো যে ভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, বিং ভার্ব, হ্যাভিং ভার্ব এবং ডুইং ভার্ব। বিং ভার্ব আছে কজন না পাঁচজন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। আর হ্যাভিং ভার্ব আছে কটি না, তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডুইং ভার্ব অসংখ্য, অর্থাৎ এই পৃথিবীতে যত রকমের কাজ আছে, মানুষ থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গ, পশু পাখি, যা কিছু থাকুক না, যে ধরনের কাজ সম্পন্ন করছে সবই হচ্ছে ডুইং ভার্ব। তাহলে বিং আছে পাঁচজন, হ্যাভিং আছে তিন, বিং আছে পাঁচজন, হ্যাভিং আছে তিন, ডুইং আছে অসংখ্য, ডুইং আছে অসংখ্য, ঘুমবে সারাদিন, ঘুমবে সারাদিন, হওয়া থাকা কাজ করা ভার বুঝাতে পারে, হওয়া থাকা কাজ করা ভার বুঝাতে পারে, ভার ছাড়া বাক্য নয়, ভার ছাড়া বাক্য নয়, এই সংসারে, এই সংসারে। আমরা জেনেছি টেন্স হলো ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। ক্রিয়ার কালকে টেন্স বলে শোনো পাঠকগণ, ক্রিয়ার কালকে টেন্স বলে শোনো পাঠকগণ, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আছে তিনজন, আছে তিনজন, ক্রিয়ার কালকে, ক্রিয়ার কালকে টেন্স বলে শোনো পাঠকগণ, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আছে তিনজন, আছে